বিসিবিতে সর্বোচ্চ আর এক বছর থাকতে চান সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার দুপুরে জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সাথে নিজ বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বিসিবি সভাপতি জানান, আমি আর বেশি দিন নেই, আর একটা বছর আছি, এর মধ্যে টিম আমি ঠিক করে যাব। সবার সাথে কথা বলে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়া লাগে সেটি নেবেন বলেও জানান পাপন। সোমবার দুপুর 12:30টার দিকে তামিম ইকবালের সাথে নিজ বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পাপন। এর আগে রোববার কিশোরগঞ্জ 6 আসন থেকে পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় বিসিবির সভাপতিকে।